এন্ড্রয়েড ডিসপ্লে, ব্যাক ক্যামেরা, পাওয়ার উইন্ডো এখানে লগোৱা আছে। গাড়ি রানিং অনলি 25,000 চলিছে, 25,000 একদম জেনুইন চলা। এখনত আপনি এক বছৰৰ ইঞ্জিন ওয়ারেন্টি পাব, তিনটা সার্ভিসিং ফ্রি পাব। ইয়াতে আপনার চারিটা পাওয়ার উইন্ডো, এন্ড্রয়েড ডিসপ্লে, ব্যাক ক্যামেরা এখানে ফিটিং লগোৱা আছে। হয়, হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আপনার স্বাগতম জানাইছো আজির এই স্পেশাল ভিডিও টাইটেল আর থাম্বনেল সাহিত্য গম পাই গেছে। আজি বহুদিন পিছত আইসো গুয়াহাটি বড়গাঁও ট্রুভেলো একটা জেনুইন সার্টিফাইড কোম্পানি হয়, সেকেন্ড হ্যান্ড কার ডিলার। আপনাদের আহক, গাড়ি সব ভেরিফাই করুক, টেস্ট ড্রাইভ লোক, তারপরে ফাইনাল করব। আজিও বহুত ভাল ভাল গাড়ি দেখাম, দিবলে আই গেছে। স্পেশাল অফার থাকিব আর স্পেশাল গিফটও থাকিব আমার সাবস্ক্রাইবার কারণে, ভিডিওটা একদম স্কিপ নকরকে। গাড়ি একদম নিউ কন্ডিশন হয়ে আছে, খালি কোবাদ অকমান সরু সুরা জাস্ট স্ক্র্যাচ আছে, এখানি আমি করাই দিব। তো ইয়াতে আপনি ধরে লোক এক বছৰৰ ইঞ্জিন ওয়ারেন্টি পাব, তিনটা সার্ভিসিং ফ্রি পাব, আর গাড়ি আমি দুইদিনে গোটেখিনি ট্যাপ অন পলিশ, এটা সার্ভিসিং করাই দিব। হয়, আহিলে নেক্সট এখন 2018 এসপ্রেসো ডিএক্সআই মডেল, এখন আপনার এন্ড্রয়েড ডিসপ্লে লগোৱা আছে, গাড়ি লক হয়ে আছে, এন্ড্রয়েড ডিসপ্লে লগোৱা আছে। তো গাড়ির কন্ডিশন ধুনিয়া আছে। এখন প্রাইস হবে আপনার 3,60,000 টাকা, রিফাইন্যান্স হয়ে যাব, ক্যাশও লব পারে, ফাইন্যান্সও লব পারে। অল্প কম হবে না আহিলে? কম আর হয়ে যাবে, সেটা সাইডিন কাস্টমার হবে, যাতে সাইডিন যিমানখিনি কমাব পারো। ডকুমেন্টেশন আর পলিউশন সেখানে গোটেখিনি, পলিউশন তো কাস্টমার নিজে বনাব লাগবে, বাকি ডকুমেন্টেশন খিনি আপডেট আমার ফলো পাই। নেক্সট নেক্সট এখন আপনার 2015 এর আর্টিগা হয়, ডিএক্সআই মডেল, এখন পাই যাবে আপনার মোটামুটি 6,00,000 টাকায়, ওসরাসরি প্রাইস 6,00,000। বাকি আমি গাড়ি রেডি করার পিছন কিমানখিনি প্রাইস ডিসকাউন্ট করবো পারো সেখানে আমি চাই দিন। ওকে দাদা, নেক্সট নেক্সট এখন আপনার 2020 অল্টো 800, এখন ভিএক্সআই মডেল হয়, এখনও রানিং কমে আছে, আপনার মোটামুটি 30,000 মানের ভিতর হব লাগে। তো এখন পাই যাবে আপনার 3,60,000 টাকা, 3,60,000 টাকা অল্টো 800 এলএক্সআই মডেল। ওকে, কন্ডিশন একদম কন্ডিশন ধুনিয়া হয়ে আছে, কাম করিব একদম নিউ কন্ডিশন হয়ে আছে, গাড়ি রেডি হয় না, সাফ সাফা হয় না, এখানে আমি সাফা দাবা করাম। ফাইন্যান্স এর মিনিমাম কি? ফাইন্যান্স মিনিমাম এখন 1,00,000 বা 1,50,000 টাকা ডাউন পেমেন্ট দিবা বলাই যাব। নেক্সট নেক্সট আপনার এখন আরো দেখা হোক, এখন আপনার 2020 এর এক্সএল 6 জেটা মডেল হয়, এখন আপনার ওনার কিন্তু সেকেন্ড ওনার পেট্রোলত, এখন গাড়ি কন্ডিশন ধুনিয়া হয়ে আছে, এখন পাইছে আপনার 8,70,000, রিফাইন্যান্স তো লো পারিব, ক্যাশ তো লো পারিব, গাড়ি একদম ধুনিয়া হয়ে আছে, হোয়াইট কালার, স্ক্র্যাচলেস কন্ডিশন, সাপরে বাম্পার টা বাম্পার প্রায় ধুনিয়া কন্ডিশন হয়ে আছে। আহক আপনাদের ভিডিও সাইট টেস্ট ড্রাইভ লগ ভেরিফাই করো, তারপরে আপনাদের ফাইনাল করিব। এখন আপনার 2020 সুইফট হয় রেড কালারত, তো রেড কালারের ডিমান্ডটা অল্প বেশি, বেশিরভাগ আপনার রেড কালার সুইফট অল্প বেশি বিচারে, কিন্তু এখন 2020 এলএক্সআই মডেল হয়, এলএক্সআই হলেও ইয়াতে আপনার এন্ড্রয়েড ডিসপ্লে, তারপর আপনার চারিটা পাওয়ার উইন্ডো এখানে লগোৱা আছে, এন্ড্রয়েড ডিসপ্লে, ব্যাক ক্যামেরা, পাওয়ার উইন্ডো এখানে লগোৱা আছে। গাড়ি রানিং অনলি 25,000 চলিছে, 25,000 একদম জেনুইন চলা। এখন আপনি এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি পাব, তিনটা সার্ভিসিং ফ্রি পাব, ইয়াতে আপনার চারিটা পাওয়ার উইন্ডো, এন্ড্রয়েড ডিসপ্লে, ব্যাক ক্যামেরা এখানে ফিটিং লগোৱা আছে। হয়, তো এখন প্রাইস আহিব আপনার 5,20,000 টাকা, এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি আর তিনটা সার্ভিসিং ফ্রি। তো এটু আসকিং প্রাইস, তো গাড়ি এবার চাই লোক, যদি ইয়ার পর আর কিবা দাম কমাব পারো, সেটা চাই কিনে দাম তো কমাই দিম। ওকে স্যার, গাড়ি একদম ধুনিয়া হয়ে আছে, টায়ার নতুন হয়ে আছে, 25,000 চলা গাড়ি, 2020 রেড কালার, খনকালে আর কন্টাক্ট নাম্বার আই আছে, বুকিং করলে মিনিমাম কিমান লাগে? বুকিং করলে মিনিমাম 5,000 বুকিং করব লাগে। ওকে দাদা, 5,000 দিবে, 5,000 মিনিমাম দিব লাগিব। নেক্সট এখন আপনার 2020 স্যালারিও হয়, আপনার জেডএক্সআই মডেল, এখনর প্রাইস হবে আপনার 3,95,000, গাড়ি রানিং হয়েছে আপনার 80,000 মান চলিছে, আপনার জেনুইন চলা হয়, নন এক্সিডেন্টাল গাড়ি। তো ইয়াতে আপনার ধর আমি সার্ভিসিং করে দিন দিওতে, আর আপনার এক বছর ওয়ারেন্টি পাব, তিনটা সার্ভিসিং ফ্রি সার্ভিসিং পাব, নাম ট্রান্সফার, ফাইন্যান্সও লো পারিব লয় যদি, তো এখানে আর। ওকে স্যার, গাড়ি একদম ধুনিয়া কন্ডিশন, 2019 ওয়াগনার ডিএক্সআই মডেল, গাড়ি একদম শোরুম কন্ডিশন হয়ে আছে, অনলি 16,000 গাড়ি চলিছে, গাড়ি 16,000 কিলোমিটার চলিছে,
এখনো পাইছে আপনা 5 লাখ 30 হাজার টাকা 5 লাখ 30 এক বছৰ ইঞ্জিন ওয়ারেন্টি পাব তিনটা সার্ভিসিং ফ্রি পাব ওকে গাড়ি স্পেটা ইউজ হয় নাই আৰু লাগি থকা তাই একদম ব্র্যান্ড নিউ হৈ আছে ঠিক আছে স্যার রিফাইন্যান্স লবাইবা কেছত লবাই হয় আহক ধুনিয়া কন্ডিশনত গাড়ি আই গৈছে বড় গাও ট্রু ফিল ওয়েগনার নেক্সট এটা ওয়েগনার নেক্সট এখন ওয়েগনার 2016 ৰ ওয়েগনার হয় হয় তো এখনো পাইছে আপনা 3 লাখ 40 হাজার টাকা 3 লাখ 40 ডিএক্সআই মডেল হয় তো গাড়ি কন্ডিশন একদম ধুনিয়া আছে একো চিন্তা কৰিব লগা হয় গাড়ি রানিংও কম আছে গাড়ি একদম রানিং কন্ডিশন কেছত লব পাৰে ফাইনান্সও লব ওকে মিনিমাম কিমান লাগে মিনিমাম ডাউন পেমেন্ট এখন আপুনি 1 লাখ টকা টকা দিলে হৈ যাব 1 লাখ দিলে হৈ যাব কন্ডিশন পুরা ভালই আছে সা পারে নেক্সট এখন আপোনাৰ 2020 ৰ অল্টো 800 2019 ৰ হয় এখন 20 হয় অল্টো 800 তো এখনো কন্ডিশন একদম ধুনিয়া হৈ আছে এখন পাই যাব আপোনাৰ 3 লাখ 40 হাজাৰ টকা 3 লাখ 40 হ্যাঁ এখনটো আপুনি এক বছৰ ইঞ্জিন ওয়ারেন্টি পাব তিনটা সার্ভিসিং ফ্রি পাব এখন 2016 ৰ সুইফট ডিজায়ার ভিএক্সআই মডেল হয় গাড়ি কন্ডিশন ধুনিয়া হৈ আছে আপোনাৰ তো এখন পাই যাব আপোনাৰ অলমোস্ট 3 লাখ 80 হাজাৰ টকা 3 লাখ 80 3 লাখ 80 হাজাৰ টকা তো রিফাইন্যান্স হৈ যাব কেছত লব পাৰে ফাইনান্সও লব পাৰে তো গাড়িখন দিওঁতেনে আমি এখন এটা সার্ভিসিং কৰাই দিম গুটে গাড়ি ক্লিন কৰাই দিম টেপলন পলিশ গুটে কৰি হে রেডি কৰি দিম পলিশন যদি ফেল লাগে পলিশনটো নিজে বনাই ললে হয় বাকি আরসি ইনস্যুরেন্স গুটেখিনি ভেলি থাকিব নেক্সট এখন 2021 ৰ সেলেরিও এলেক্সা মডেল সেলেরিও হয় ওকে এখন কিন্তু অটো গিয়ার হয় এখন পাই যাব আপোনাৰ অলমোস্ট 5 লাখ 10 হাজাৰ টকা ওকে তাৰ কাৰণে 5 লাখ 10 হাজাৰ টকা আস্কিং প্রাইস আছে বাকি সাইন দিও কিমান রানিং কিমান হল রানিং আপোনাৰ 30-40,000 মানৰ ভিতৰত হ'ব ওকে গাড়ী একদম পুৰা টিপ টপ কন্ডিশনে আছে সা পৰে সারিটা টায়াৰ ব্র্যান্ড নিউ আছে সেলেরিও একদম ধুনিয়া কন্ডিশনত পাই আছে গাড়ি আহক আপোনালোকে এখন 2014 ৰ ওয়েগনার হয় এখনৰ দাম আছে আপোনাৰ 2,90,000 টকা 2,90,000 2,90,000 টকা ভিএক্সআই মডেল গাড়ি ধুনিয়া হৈ আছে ফাইনান্স হ'ব ফাইনান্স হৈ যাব ঠিক আছে নেক্সট এখন আপোনাৰ অল্টো 800 2022 ৰ মডেল হয় ভি এলেক্সআই মডেল হয় তো এখনৰ ৰানিং হৈছে অলমোস্ট আপোনাৰ 51,000 মান চলিছে হয় তো এখনৰ পাইছে আপোনাৰ 3,75,000 3,75,000 2022 ৰ অল্টো 800 ওকে এক বছৰ ইঞ্জিন ওয়ারেন্টি পাব তিনটা সার্ভিসিং ফ্রি পাব হয় তারপরে কাম গাড়ি ধুনিয়া হৈছে কাম মানে আপোনাৰ অলপমান স্ক্র্যাচ আছে আমি স্ক্র্যাচৰ কামখিনি কৰা ৰেডি কৰি আছো তো আজিৰ ভিডিঅত আমি মাৰুতি গাড়ী ইমানখিনি দেখালো আৰু আছে আমাৰ তাতে বহুত ষ্টক আছে তো তাতে তো মোৰ কন্টেক্ট নম্বৰটো আছে আপোনালোকে এবাৰ ফোন কৰিব কিবা ৰিকুৱায়ারমেন্ট থাকিলে তো এবাৰ শোরুমত আহক শোরুম ভিজিট কৰক গাড়ী চাই লওক দামটো কথা ইমানটা নাই মই যিকেইটা দাম কৈছো আস্কিং প্রাইস কৈছো তাৰ পৰা অলপ দাম কমিব আৰু আপোনাৰ ভিডিঅ' চাই পেলাই যদি আহে তাতে আপোনাৰ ধৰি লওক কিবা এসেসৰিজ এটা মই গিফট দিয়া চেষ্টা কৰিম তো এইখিনিয়ে আজি ভিডিঅ'ত তো ফোন কৰিব আহিব শোরুমৰ আমাৰ শোরুমটো হ'ল গুৱাহাটী বৰাগাঁও আপোনালোক আহিলে মোক এবাৰ ফোন কৰিলে মই এড্ৰেছটো লোকেশনটো বুজাই দিম ঠিক আছে।